ঈদ মানে খুশি, আনন্দ। তবে এই খুশি সবার জন্য সমান নয়। ঈদ যে একটি আনন্দের বিষয় সেটাও ভুলে গেছে কুড়িগ্রামের বন্যাকবলিত চরাঞ্চলের মানুষ। এবার ঈদে কোনো আনন্দ নেই তাদের মাঝে। পরপর দুইবার বন্যা হয়েছে দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায়। পানি নেমে গেছে, রেখে গেছে ক্ষতচিহ্ন। হাতে কাজ নেই এসব এলাকার মানুষের। একদিকে ফসল নষ্ট, অন্যদিকে অর্থের অভাবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়িও মেরামত করতে পারছেন না বহু পরিবার। ঈদের খুশি কিভাবে তাদের স্পর্শ করবে? কাজকর্ম কিছু নাই, এই যে এখন যে ঈদ আসছে, আমার ঈদের যে ছেলেমেয়েগুলো বা পোশাক কাপড় চোপড় দেবো এটাও আমার নাই। আমরা তো সমস্ত নাই, যে গরিব কোরবানি দেওয়ারও আমার সমস্ত নাই। তা আমরা যে এই যে মনে করো কোরবানি যে গোস্তটা খাবো, এটাও কিন্তু আমার কিন্তু ওই হাট থাকি মুরগির গোস্ত কিনে এনে খাওয়া লাগবে। তাছাড়া আর কোরবানি দিয়ে সত্যি আমার উপরে নাই, কাজ কামাই নাই, বসে থাকি। এখন তো কিছু নাই, টাকা পয়সা নাই যে কাপড় চোপড় কিনবো, ঈদ মাহত করবো, এগুলো তো নাই। অন্যান্য বছর চরাঞ্চলের সামর্থ্যবানরা গরু কোরবানি করলে সেটাই সমস্ত চরবাসীর মধ্যে ভাগ বাটোয়ারা করে নেওয়া হতো। তবে এবার বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, এ কারণে সামর্থ্যবানরাও সামর্থ্য হারিয়ে ফেলেছেন। বন্যা হল, ক্ষতিগ্রস্ত হল, বন্যার পানি নামে গেল, তার সামনে ঈদ আসিল, ক্ষতিতে খুব অভাবত আছি। অভাবে ঈদের মধ্যে কোনো কিছু নাই, টাকা পয়সার খুব অভাব। বর্তমান দীর্ঘ বিশ বার্ষিকে বন্যা, ঝড় বৃষ্টি, আমাদের মধ্যে গৃহস্থ গরু হরি যন্ত্রণা, নিজের খাবার যন্ত্রণা, আবাদ বসত নাই, যেটুকু আবাদ করছি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে খুব অভাব অনাটনতে আছি। আমি তো আছি গেছি গ্রামবাসীও সবাই ওইরকম অবস্থায়, কাজেই নদী ভাঙন এলাকা হিসেবে আমরা কোরবানি দিতে পারবো না, কোরবানি বর্তমান নাই বলতে চলে। এমন অনেক পরিবার আছে যারা সন্তানকে বছরে একটি মাত্র নতুন জামা কিনে দেওয়ার সামর্থ্য রাখেন না, বছরে একবার হয়তো মাংস খেতে পান, এবার হয়তো তাও পারবেন না, আর কোরবানি দেওয়া তাদের কাছে কেবলই স্বপ্ন। যে বন্যা হয়ে গেল বা আরো তো বন্যা হবে, কিন্তু বন্যাটা হয়ে গেল এই অবস্থায় এখনো বাড়িঘর ঠিক করতে পারি নাই। আমার ঘরে একটা প্রতিবন্ধী ছেলে আছে, সে একটা গেঞ্জি একটা প্যান্ট চাচ্ছে, তাও দিতে পারতেছি না। গত ঈদও দেই নাই, এই ঈদও দিতে পারবো না। কিন্তু গত কোরবানিতে আমি মাংস খাচ্ছি, সেটাও মানুষের দেওয়া মাংস, সের থেকেই আমি গরুর মাংস কিনে খাইতে পারি না। এবার হয়তো মানুষের দিবে কি না দিবে তাও জানি না, এবার হয়তো কোরবানি মানুষের দিতে পারবে না, আমারও মুখত চড়বে না। সরকারি হিসাবে সাম্প্রতিক বন্যায় কুড়িগ্রামের 9 উপজেলার 59টি ইউনিয়নের নিম্নাঞ্চল ও চরাঞ্চল সহ প্রায় 38,000 পরিবারের 1.5 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। শিশুসহ 7 জনের মৃত্যু হয়েছে, 15,851 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, মাছের ক্ষতি হয়েছে 239 লক্ষ টাকার। এখানকার মানুষ কিভাবে ঘুরে দাঁড়াবে? অন্যান্য বছরের তুলনায় এবার বন্যায় ক্ষতি হওয়ার কারণে যে এবার যে প্রত্যেকবারে যে কুরবানি দেয়, কুরবানির সংখ্যা অবশ্য কম, যেহেতু আমাদের যাত্রাপুর ইউনিয়নটা 8টা ওয়ার্ডেই নদী ভাঙার অবস্থায় থাকে, আর এখানে সে নদী হচ্ছে ব্রহ্মপুত্র, যতকুমার, ফুলকুমার, গঙ্গাধার নদী এখানে অবস্থিত, বেশ কয়েকটা নদী, যার ফলে সবসময় আমার ভাঙনিটা আছে, মানুষও কিন্তু বেকার হয়ে পড়ছে। তা আমি মনে করি যে যাত্রাপুর ইউনিয়নে অন্যান্য বছরের তুলনায় এবার কুরবানির সংখ্যা অনেক কম দেখি না, কিন্তু আমার মনে হয় কোনো দয়াবান লোক যদি আমাদের যদি ওই চরাঞ্চলগুলো বা এইদিকে যারা কুরবানি দিতে পারবে না সেখানে যদি কোনো গরু দিয়ে সহযোগিতা করে, আমার মনে হয় যে ঈদটা যে সবাই সবার জন্য সেটা মনে হয় যে পালন হইতো। আমরা ইয়েনো মাদারকে বলেছি এর মধ্যে যে আপনারা ইয়েনো ছাড়া বলছে যে ঠিক আছে দেখি কী করা যায়, সে ব্যাপারটাও আমাদের আছে। আমাদের ক্ষতির সংখ্যাটা অনেক বেশি। তো সরকার বর্তমানে যে আমাদের ভিজিয়ার চাল দিয়েছে 10 কেজি করে, আমাদের ইউনিয়নে আমরা 5,250 পেয়েছি, কিন্তু এটা 10 সার চাল মানুষের যতটুকু হয় হয়তো 2 দিনকার খোরাক, এটা ঠিক আছে, কিন্তু এটা দিয়ে কোনো স্বাবলম্বিত্ব নয়, কিন্তু সর্বোচ্চ হলো যেহেতু আবাদ কৃষি না থাকার কারণে কর্মহীন হয়ে মানুষ পড়েছে, মানুষের কোনো কাজ নাই। তা আমরা গত 1 মাস থেকেই মানুষের কাজ নাই, সামনে আমার মনে হয় যে আরও 2 মাস পর্যন্ত কাজ থাকবে না। প্রতি বছরই দেশের বেশ কিছু অঞ্চলে বন্যা হয়,
এতে বহু মানুষ সর্বশান্ত হয়ে পড়ে। নতুন করে ঘুরে দাঁড়ানোর ক্ষমতাও সবার থাকে না। এসব মানুষের দুঃখ ঘোঁচাতে মানবতার পাশাপাশি প্রয়োজন সঠিক পরিকল্পনা ও সরকারি সহায়তা। শিগগিরই হয়তো সরকার তাদের দিকে মনোযোগী হবে, এটাই প্রত্যাশা। কুড়িগ্রাম থেকে বাদশা সৈকতের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ইবনুল কাইম সনি, RisingBD.com।